গড়িয়াহাটের প্রদীপ তার গাড়ি বিক্রির জন্য প্রতিদিনই 5-6টি করে ফোন পাচ্ছেন। শুধু তাই নয়, গাড়ি বিক্রির জন্য তিনি বেশ ভালো অঙ্কের অফারও পাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে প্রদীপ তার গাড়ি বিক্রি করতে আগ্রহী নন। প্রদীপের মতোই এরকম ভালো দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির অফার পাচ্ছেন বহু মানুষ। নতুন গাড়ির দাম বৃদ্ধির কারণে প্রচুর ক্রেতা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার দিকে ঝুঁকেছেন, আর এই কারণেই নতুন গাড়ি বিক্রি ততটা হয় না যতটা সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা রয়েছে বাজারে। গত মার্চে শেষ হওয়া অর্থবর্ষে প্রায় 31 লক্ষ নতুন গাড়ি বিক্রি হয়েছে। অন্যদিকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয়েছে 44 লক্ষের সামান্য বেশি। আগামী দিনে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির এই প্রবণতা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। 2025-26 অর্থবর্ষে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির সংখ্যা 80 লক্ষে পৌঁছতে পারে বলেই মনে করা হচ্ছে। সেই এক সময়ে নতুন গাড়ি বিক্রি হতে পারে মাত্র 43 লক্ষ, আর 4-5 বছর পর নতুন গাড়ির তুলনায় সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড হ্যান্ডের বাজারে ব্যবহৃত গাড়ি বিক্রি শুরু করেছে বিভিন্ন স্টার্টআপ। 2021-22 অর্থবছরে বিশ্বজুড়ে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার $2,300 কোটি পৌঁছে গিয়েছে। মনে করা হচ্ছে যে আগামী 5 বছরে এটি 19.5% হারে বৃদ্ধি পাবে। এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারে যা লেনদেন হয় তার অনেকটাই হয়ে থাকে অসংগঠিত ক্ষেত্রে, অর্থাৎ কোনো বন্ধু আত্মীয় বা কোনো বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে। ব্যবহৃত গাড়ির বাজারে ব্যবসা করে থাকে নামজাদা এবং সংগঠিত ডিলারদের মাত্র 20%। তবে আশা করা হচ্ছে আগামী 5 বছরে এই হার 45% পৌঁছে যাবে। এর পিছনে কারণ হল নামজাদা ডিলারদের মাধ্যমে ক্রেতাদের দেওয়া ওয়ারেন্টির সময় অনেক বেশি এবং অপেক্ষাকৃত কম দাম। সেই কারণেই এক দশক আগে ব্যবহৃত গাড়ির যে দাম ছিল সেই দাম এখন সেখান থেকে 40% বেশি।